আজ আমি তৈরি করব চিকেন রোস্ট। এই জন্য আমি 600 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ টেবিল চামচ করে লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রাখব। মাংসের নরম অংশগুলো আমি চাকু দিয়ে কেটে নিয়েছি যেন মশলাগুলো এর মধ্যে ঢুকতে পারে। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে মেরিনেট করে রাখা মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম হিটে আমি মাংসের টুকরোগুলো এপিট ওপিট করে ভেজে নেব। 3-4 মিনিট ভেজে মাংসের টুকরোগুলোকে আমি উঠিয়ে নেব। এখন অপর একটি পাত্রে আমি হাফ কাপ তেল দিয়ে দেব। এর মধ্যে 2টি দারুচিনি, 3টি ছোট এলাচ, 1টা বড় এলাচ, 5-6টা লবঙ্গ, 7-8টা গোলমরিচ, 1 চিমটে শাহি জিরা দিয়ে ভালো করে নেড়ে দেব। এখন এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ করে আদা, রসুন, জিরা, ধনিয়া, লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ চা চামচ করে জয়ফল জয়ত্রী, 3 টেবিল চামচ বাদাম বাটা, 2 টেবিল চামচ পেস্তা দানা বাটা দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে আবারও নেড়ে দেব। 1/4 কাপ টমেটো সস দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা মাংসের টুকরোগুলো বসিয়ে দেব। মাংসগুলোকে আমি এখন ভালো করে এপিট ওপিট উল্টিয়ে দিয়ে কষিয়ে নেব এবং ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে 4-5টা কাঁচামরিচ, 1 কাপ দুধ দিয়ে ভালো করে নেড়ে দেব। হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাগুলো মাংসের উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়ে 20 মিনিটের জন্য রান্না করে নেব। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে দেব। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল চামচ কেওড়া জল, 1/2 টেবিল চামচ গোলাপ জল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। আমাদের তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।